মঙ্গলবার পুনরায় বীরভূমের বোলপুরের নেতাজি মার্কেটে রেজিস্টার অফিসে সিবিআই এর আধিকারিকরা তল্লাশি চালায়। প্রাথমিক অনুমান, বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জমি জায়গা কেনা বেচার সমস্ত সম্পত্তির তথ্য পাওয়ার জন্য সিবিআই আধিকারিকরা ওই স্থানে হানা দিয়েছেন। এদিন সিবিআই এর আধিকারিকরা দপ্তরের কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। এখানে কি অনুব্রত মণ্ডলের জায়গা জমি আছে? অনুব্রত জমি আছে, এখানে জায়গা আছে? বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।